নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। পাঁচটার বিশেষ নিয়ে রয়েছি আমি সমী। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার গ্রাফ। নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ইতিমধ্যেই দেশ তথা গোটা বিশ্বের পাশাপাশি আমাদের রাজ্য জুড়েও দাপট চড়িয়ে বেড়াচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা, এবং এই সংখ্যাটা শিশুদের ক্ষেত্রে 70% বেড়ে গিয়েছে। অনেকেই মনে করছেন শিশুদের ক্ষেত্রে অমিক্রন আক্রান্ত শিশুরা বেশিভাবে আক্রান্ত হচ্ছেন এর ফলে, এবং এই অমিক্রন নিয়ে এক একজনের এক এক রকম মত আমরা পাচ্ছি। এবং প্রতিনিয়ত যে আতঙ্কের মধ্য থেকে আমরা দিন যাপন করছি, যে হারে অমিক্রনের সংখ্যা বাড়ছে এবং এর পাশাপাশি করোনারও সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কড়া বিধিনিষেধ চালু করেছে রাজ্য জুড়ে। নাইট কারফিউ সহ 50% কর্মী নিয়ে অফিস খোলা, বিউটি পার্লার সালন খোলা হয়েছে 50% কর্মী নিয়ে। বিভিন্ন জায়গায় একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে, এবং এর পাশাপাশি কতটা স্বাস্থ্য জনস্বাস্থ্য বিধি এবং কোভিড বিধিনিষেধ মানা হচ্ছে। অনেকের মুখেই মাস্ক দেখা যায় না রাস্তায় বেরোলে, এবং অনেকেই মাস্ক পরে বেরোন, কিন্তু কতটা মানা হচ্ছে শারীরিক দূরত্ব বিধিও, সেদিকেও উঠছে হাজার প্রশ্ন। আমরা এই নিয়ে আজকে গোটা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন একজন বিশেষজ্ঞ, করোনায় রক্ষা কবচ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনির্বাণ দুলে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে হাই নিউজে স্বাগত জানাই। রাজ্য জুড়ে ক্রমে উদ্বেগজনক হয়ে উঠেছে করোনার পরিস্থিতি। করোনা নতুন রূপ অমিক্রন তীব্র সংক্রমণ ক্ষমতার জন্য মূলত দায়ী বলে মনে করা হচ্ছে, পাশাপাশি জনমানুষের রয়েছে সতর্কতার অভাবও। আপনার মতামত প্রথমে জানতে চাই। দেখুন, কোভিড এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যেখানে রেগুলার আমরা গত 7 দিন যদি দেখি যে লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ বাড়া, যেটাকে বলে, সেটা কিন্তু হচ্ছে। এবং এবার আমরা প্রথমে আশা করেছিলাম যে তৃতীয় ওয়েভ কখন আসবে বা কত তাড়াতাড়ি আসবে, কিন্তু এখন আমাদের কাছে পরিষ্কার যে আমরা এখন তৃতীয় ওয়েভের মধ্যে ঢুকে গেছি। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ যে তৃতীয় ওয়েভের মধ্যে দিয়ে চলছে, এটা আমাদের কাছে নতুন করে বলার কিছুই নেই। এবং এটা কিন্তু শুরুর দিক। একটা ওয়েভের সবসময় জানবেন একটা রাইজ হবে, একটা আস্তে আস্তে উঠবে, তারপর সেটা পিকে যাবে, এবং তারপর আস্তে আস্তে তার ডাউনফল হবে। এটা কিন্তু তার শুরুর দিক, এখনো পিক কিন্তু অনেকটা দেরি আছে। সুতরাং আমাদের কিন্তু ভাবতে হবে যে কেসের সংখ্যা কিন্তু এখানেই থামবে না, আরো বাড়তে পারে। দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আমাদের এই মুহূর্তে দৈনন্দিন কেসের সংখ্যা ভাড়ার দেশে কত এবং সারা রাজ্যে কত। রাজ্যে কিন্তু কেসের সংখ্যাটা অনেকটাই বাড়ছে, যে হারে ভারতবর্ষে বাড়ছে তার তুলনায় হয়তো একটু বেশিই বাড়ছে। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে ভাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোভিড টেস্টটা হয়তো বেশি হচ্ছে, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে স্ট্রেন সেটা হয়তো আরো বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেমন অমিক্রন হতে পারে বা সেটা অমিক্রনের জায়গায় অন্য কিছু হতে পারে। এবং এই মুহূর্তে আমাদের হাতে দাঁড়িয়ে যে ইনফরমেশনটা রয়েছে, তাতে কলকাতা সংলগ্ন, কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে যে প্রধান স্ট্রেন সেটা অমিক্রন প্রায় 71%, এবং ডেল্টা প্রায় 3-6%। সুতরাং এটা আমাদের কাছে একদম পরিষ্কার যে ম্যাক্সিমাম সংক্রমণটা অমিক্রনই হচ্ছে। এবং অমিক্রন সংক্রমণে আমরা প্রধানত যেটা দেখতে পাচ্ছি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম, মানে গলায় ব্যথা, একটু কাশি, গা হাত পায়ে ব্যথা, হালকা জ্বর, অনেক সময় জ্বর আসছেও না, নাক দিয়ে জল পড়া, এইগুলো প্রধানত দেখতে পাচ্ছি এটা। তবে এটাকে আমরা বুঝতে পারছি যে এটা হয়তো অমিক্রনের জন্যই, তবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে এটা হলেই অমিক্রন এবং এটা না হলে ডেল্টা বা অন্য জাতীয় প্রজাতি, এরকম কিছু না। সুতরাং আমাদের একটু সাবধানে থাকাটাই বেশি দরকার। এখন একটা দেখা যাচ্ছে যে 70% শিশু ইতিমধ্যে বলা যেতে পারে যে অমিক্রনে আক্রান্ত হচ্ছে, তাহলে কি অমিক্রনটাতে বেশিরভাগ কি শিশুই আক্রান্ত হচ্ছে? না, অমিক্রনে আমরা একটা যে শিশুরা যারা আক্রান্ত হয়েছিল তাদের একটা স্যাম্পেল নিয়ে দেখা গেছে যে সেই স্যাম্পেলের মধ্যে 70% অমিক্রনে আক্রান্ত। অমিক্রন এতটাই ছোঁয়াচ্ছে যে শিশুরা যেহেতু মাস্ক পরতে পারে না, বা বাড়ির বড়রা যারা বাড়ির বাইরে বেরোয় তারা অনেক সময় সাধারণ সর্দি কাশি, হাঁচি কাশি, এগুলোকে নিয়ে অতটা বদাদ হয় না। এবং তার জন্য তারা যখন বাড়িতে এসে বাচ্চার সাথে খেলাধুলা করছে, বাচ্চাকে সাথে নিচ্ছে, তখন কিন্তু বাচ্চার মধ্যে সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়ছে। সুতরাং অমিক্রন হলেই বাচ্চাদের যে বেশি হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা ঘটনা যে বাচ্চারাও কিন্তু সমান তালে ইনফেক্টেড হচ্ছেন, এবং
বাচ্চাদের মধ্যেও আমরা কিন্তু যেটা আশার খবর যে খারাপ রোগীর সংখ্যা কিন্তু যথেষ্টই কম, কিন্তু আসছে এটাও ঘটনা। যদি একটা জিনিস আমাদের বুঝতে হবে, যদি আজকে বহু মানুষ একসাথে আক্রান্ত হয় এবং তার মধ্যে কিন্তু কিছু মানুষ অবশ্যই খারাপ হবেন, কিন্তু যদি নাম্বারটা দিনে দিনে এমনই একটা ম্যাক্সিমাম মানে ম্যাসিভ একটা নাম্বারে হয়ে যায় যে এত সংখ্যক মানুষ দৈনিক আক্রান্ত হয়ে পড়ে রয়েছে, এবং তাদের মধ্যে যদি খুব সামান্য শতাংশ, ধরলাম 1,000-এ একজনও যদি আক্রান্ত মানে সিভিয়ার ডিজিজ বা গুরুতর রোগ হয়, তাহলেই কিন্তু আমাদের হেলথ সিস্টেমের উপর কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে, আমাদের হেলথ সিস্টেমের উপর যথেষ্ট চাপ পড়বে। কোভিড মুক্ত মানেই কি শেষ বিপদ? অমিক্রনের রেস থেকে যায় এর পরেও, যদি থেকেও যায় তাহলে কতদিন এর প্রভাবটা থাকতে পারে? না, অমিক্রন আক্রান্ত হলেই যে তার প্রভাব থেকে যাচ্ছে কতটা সে নিয়ে এখনো পর্যন্ত সঠিক বিশেষভাবে গবেষণা কিন্তু গবেষণালব্ধ ফল আমাদের কাছে নেই। সুতরাং আমরা একটা কথা বলতে পারি, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অমিক্রন বাড়ছে, চিন্তা বাড়ছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, রাজ্য জুড়েই ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে এই করোনা পরিস্থিতি। ডক্টর ধরে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই অমিক্রন আক্রান্তের পরেও কিন্তু অনেক সময় আমরা দেখবো যে তার পোস্ট কোভিড স্ট্যাটাস বা পোস্ট কোভিড কমপ্লিট কিন্তু থাকবেই, হয়তো লাং এফেক্টেড অনেক কম হচ্ছে, কিন্তু যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটা কাশি হচ্ছে এবং অনেক দীর্ঘক্ষণ ধরে কাশি থাকছে। আমরা দেখতে পাবো হয়তো সেই সমস্ত জায়গায় লাং ইনভলভমেন্ট কতটা আছে, ফুসফুসের সংক্রমণ কতটা ছড়িয়েছে, এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। সুতরাং এখনই ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে অমিক্রনে পোস্ট কোভিড সিমটম কিছু থাকবে না বা পোস্ট কোভিড কোনো কমপ্লিকেশন থাকবে না। অমিক্রন কিন্তু হয়তো ওপর ওপর দেখতে গেলে অত্যন্ত একটা সাধারণ সাদামাটা একটা স্ট্রেন, কিন্তু ভবিষ্যতের বিপদ দেখে আনার জন্য অমিক্রন অনেক বেশি সক্ষম, সেটা আমাদের একটু মাথায় রাখতেই হবে। একটু জানতে চাইবো, অমিক্রন হলে কি করোনা হওয়ার সম্ভাবনা নেই? আর অতিমারি যে বলা হচ্ছে যে থার্ড ইমিউনিটি, এটাই কি থার্ড ইমিউনিটি? হার্ড ইমিউনিটি মানে আমরা বলি যে ন্যাচারাল উপায়ে হোক বা প্রতিষেধক দিয়ে হোক, বা যদি জনসংখ্যার মধ্যে 60-70% মানুষকে সেটা দিয়ে আমরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারি, তাহলে একটা সেই রোগটার বিরুদ্ধে একটা জেনারেলাইজড হার্ড ইমিউনিটি তৈরি হয়। আমাদের বুঝতে হবে যে এই করোনার যে এখন অমিক্রন, যেটা কিন্তু বহু মানে প্রচণ্ড সংক্রামক, মানে এখন বহু যে সংখ্যা আমাদের কাছে, যে তথ্য আমাদের কাছে আসছে, যদি বিশ্লেষণ করে দেখা যায় যে তার থেকেও হয়তো 4-5 গুণ বেশি সংখ্যাটা আছে, কারণ বহু মানুষ পরীক্ষা করাচ্ছেন না, বহু মানুষ বাইরে থেকে বাজার থেকে কিনে এনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট দিয়ে পরীক্ষা করছেন, সেটা গভর্নমেন্টের কাছে কোনো ডেটা উঠছে না। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা কনসিডার করি, তাহলে কিন্তু বহু সংখ্যক মানুষের অমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে, এবং তাতে তাদের শরীরে কিন্তু কোভিডের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিন্তু আমাদের একটা দুঃখের খবর আমরা আগে জানিয়ে দিই, এটা এটা যদিও খুব আশানুরূপ যে আমি যে কথাটা বললাম যে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু দুঃখের কথাটা এটাই যে কোভিড কিন্তু নিজেকে বারবার পরিবর্তন করছে, এবং এমন এমন জায়গায় পরিবর্তন করছে যেখানে কিন্তু সে প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে কতটা কার্যকরী হবে সেটা কিন্তু আগে থেকে বলা খুব শক্ত হয়ে যাচ্ছে। সুতরাং কোভিড মানে অমিক্রন হলেই আমি আর কোনোদিন আমার কোনো অসুবিধা হবে না, আমি আর কোভিড আক্রান্ত হবো না, এরকম নয়। বরং আমাদের একটা ভয়ে কিন্তু এখন থেকেই কাজ করছে যে অমিক্রন যেভাবে প্রচুর মানুষের মধ্যে ছেয়ে গেল এবং তারপরে নতুন কোন স্ট্রেন যখন আসবে, আসবে তো বটেই, এবং সেটা যদি একটু ভয়ঙ্কর হয়, এমন কিছু জায়গায় তার মিউটেশন হয় যেটা কিন্তু অমিক্রনের দ্বারা তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা সেটাকে আটকাতে পারবে না বা পারলো না, তখন কিন্তু বেশ ভয়ঙ্কর একটা দ্বিতীয় ওয়েভের মতো বা তার থেকেও ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং আপাত দৃষ্টিতে যেটা ভালো মনে হচ্ছে তার পেছনে অনেক বড় শত্রু হয়তো লুকিয়ে আছে। আচ্ছা, শরীরের বিভিন্ন অঙ্গেও কি এর প্রভাব পড়বে অমিক্রন আক্রান্ত হওয়ার পর বা করোনা ইনফেক্ট হওয়ার পর? দেখুন, করোনা ডেল্টা স্ট্রেনটা যেটা ছিল বা ডেল্টা প্লাস, সেটা কোভিড আক্রান্ত হওয়ার পর তার যে ভাইরাস, সেই ভাইরাস শরীরের প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে লড়াই করতো, প্রতিরোধ ক্ষমতা এবং যেগুলো তার সৈন্যবাহিনী শরীরে, তারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ভাইরাস থেকে হারিয়ে দিতে পারতো বা কখনো কখনো ভাইরাস থেকে হারাতে পারতো না, তখন ভাইরাসের এগেনস্টে আরো সৈন্যবাহিনী আসতো এবং সেই সৈন্যবাহিনী এসে ভাইরাস থেকে মৃত্যু ভাইরাসটাকে কিন্তু মেরে ফেলতো, ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে ফেলতো,
কিন্তু একই সাথে ওরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভাইরাসের মতো করে ভেবে সেখানে কিন্তু হামলা চালাতে শুরু করতো, যেটাকে আমরা সাইটোকাইন স্টর্ম বলতাম। আচ্ছা, ইদানিং আমরা অমিক্রনে কিন্তু সেই ধরনের সাইটোকাইন স্টর্ম পেয়েছি, পাইনি বললে ভুল বলা হবে, কিন্তু অত্যন্ত নগণ্য, মানে যে পরিমাণ আমরা ডেল্টায় পেতাম তার থেকে অত্যন্ত কম, যে জন্য শ্বাসকষ্ট রোগী বলুন বা আমাদের হঠাৎ মাল্টি অর্গ্যান ফেলিয়ার বলুন, হঠাৎ করে বুকে ব্যথা, বুকে চাপ সৃষ্টি হওয়া, হার্টের কার্ডিওলজিক্যাল ইস্যুস বলুন, এগুলো কিন্তু আমরা অনেক কম পেয়েছি বা পাচ্ছি এখনো। সুতরাং অমিক্রনে যে একটা একটা যে সাইটোকাইন স্টর্ম সেটা কিন্তু অনেকটাই কম, অনেকটা মৃদু, কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে অমিক্রনেই হয়তো ম্যাক্সিমাম আক্রান্ত হচ্ছেন, কিন্তু বেশ কিছু মানুষ এখনো ডেল্টা বা ডেল্টা প্লাসে আক্রান্ত হচ্ছেন। একদম, সুতরাং তারা যদি এই এই স্ট্রেনটাতে আক্রান্ত হন এবং তারা যদি এইটাকে অমিক্রনের মতোই ছেড়ে দেন বা অমিক্রনের মতোই এটাকে খুব ইগনোর করতে শুরু করেন, তাহলে কিন্তু অচিরেই আবার অমিক্রনকে সরিয়ে কিন্তু ডেল্টা কিন্তু প্রধান স্ট্রেন হয়ে উঠতে পারে। সুতরাং এই ভুলটা না করে আমাদের কিন্তু অবশ্যই অবশেষে অবশ্যই ভাবতে হবে যে কোভিড যখন কোনো সিমটম কারো দেখা দেবে তিনি অবশ্যই করবেন, এবং যেহেতু এই মুহূর্তে জানা যাচ্ছে না অমিক্রন কোনটা ডেল্টা, সেজন্য আপনার করবেন যে যারা কোভিড আক্রান্ত হচ্ছে তারা সবসময় মাস্ক, যাদের সামান্য উপসর্গও দেখা দিচ্ছে তারাও ভুলবে না, জানবে না আপনি, আপনার হয়তো কিছু হলো না কিন্তু আপনার এই রোগটা অন্যদের মধ্যে আপনি ছড়িয়ে যাচ্ছেন। আপনার অন্যদের কথা আমি হয়তো চিন্তা করতে নাই বললাম, কিন্তু বাড়ির আত্মীয় স্বজন পরিজন নিজের লোক যারা তাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং সেইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হবে, যে কোনো রকম সিমটম যদি দেখা দেয় তাহলে আপনি অবশ্যই পরীক্ষা করান। এবং দ্বিতীয় কথা, যদি আপনার সিমটম থাকে, যদি আপনি উপসর্গ থাকে এবং যদি আপনি ঠিকঠাক মতো একটা মাস্ক পরতে পারেন, অ্যাটলিস্ট N95 মাস্ক পরতে পারেন, এবং উল্টো দিকের মানুষজন যদি মাস্ক পরে থাকে এবং দূরত্ব বিধি বজায় রাখে, তাহলে তার থেকে কিন্তু কোভিড ছড়ানোর সম্ভাবনা প্রায় 0%। সুতরাং এতটুকু জোর দিয়ে বলতে পারি, যদি ঠিক মতো আমাদের মাস্ক আমরা সবাই পরতে পারি, কোভিড বিধি পালন করতে পারি, তাহলেই কিন্তু সংক্রমণের লাগামটা না খুব সম্ভব। বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে অসচেতনতার ছবিও, অনেকেই মাস্ক পরেন না, সামাজিক দূরত্ব বিধিও মানছেন না, এবং এখন যেটা হচ্ছে সর্দি লাগছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না যে সেটা অমিক্রন না সর্দি। কি করে বুঝবে মানুষ, কি করে সাধারণভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে? দেখুন, এই কথাটা আমরা বারবারও বলেছি, আবারও একবার মনে করে দিতে চাই যে কোভিড বা এখন যে প্রধান স্ট্রেন অমিক্রন, অমিক্রনে আক্রান্ত হওয়ার যে প্রধান উপসর্গগুলো হচ্ছে খুব সাধারণ সর্দি কাশি, জ্বর, গলায় ব্যথা ও আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সিমটম, যেটাকে আমরা কাফ অ্যান্ড কোল্ড বলি, যেটা সাধারণ সর্দি লাগা বলি, যেটাকে আমরা আপনি বললেন সেরকমই সিমটম। সুতরাং কোনোভাবেই আমরা কিন্তু কোনো উপেক্ষা করব না, আমাদের যদি এইরকম একটু একটু গলা ব্যথা, একটু ঠান্ডা লাগা, একটু নাক দিয়ে জল পড়া, এগুলো যদি হয় এবং সেটাকে যদি আমরা উপেক্ষা করি যে হ্যাঁ আমি সেই দিনকে একটু রাত্রিবেলা স্নান করেছিলাম তাই ঠান্ডা লেগে গেছে, বা আমি গাড়িতে যাচ্ছিলাম যেতে যেতে আমার একটু কানে হাওয়া লেগে ঠান্ডা লেগে গেছে, এই ধরনের প্রশ্ন করে এগুলোকে অবান্তর ভাবে ওড়ানোর কোনো মানে হয় না। তার কারণ কোভিড হচ্ছে সাধারণ ভাইরাস, অন্যান্য ভাইরাসের মতোই, কিন্তু আপনি যদি ঠান্ডা লাগান বা আপনার যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডা একটা অনুঘটকের কাজ করবে যে ভাইরাসটা আপনার দ্রুত কিন্তু আপনার ইনফেকশন তৈরি করবে। সুতরাং ওই সামান্য ঠান্ডা বলে কিছু হয় না, সবকটাই কোনো না কোনো ভাইরাসের আক্রমণে হচ্ছে, এবং সেক্ষেত্রে এখন যেহেতু প্রধান ভাইরাস মানে শুধু কোভিডের ক্ষেত্রে নয়, যে কোনো ভাবে যে কোনো জন্য পশ্চিম ভারত মানে বাতাসে আবহাওয়ায় যে ভাইরাসটা ঘুরে বেড়াচ্ছে, যে মানুষজন যে ভাইরাসটা ক্যারি করে বেড়াচ্ছেন জেনারেলি, সেটা কিন্তু কোভিড ভাইরাস। সুতরাং সেটাকে আমাদের খেয়াল রাখতেই হবে যে যখন যখন যে প্যান্ডেমিক চলে তখন তার যা সিমটম চলে, তখন আমাদের প্রথমেই ধরে নিতে হয় যে সেই সিমটমে যারা আক্রান্ত হচ্ছেন তারা ওই রোগেই আক্রান্ত হয়েছেন। সুতরাং আমরা একটুও এদের নিয়ে কোনো রকম দ্বিমত পোষণ না করে অবিলম্বে টেস্ট করাবো। আমরা জানি যে টেস্টিং এর ক্ষেত্রে এখন আরটিপিসিআর অনেক সময় লাগছে, আপনারা অবশ্যই র্যাপিড টেস্ট করাবেন, কিন্তু র্যাপিড টেস্ট মানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে করা যায়, গভর্নমেন্টের পক্ষ থেকে করা যায়, আবার অনেক সময় বিভিন্ন দোকানে আপনারা কিনতে পাবেন এবং সেইগুলো বাড়িতে নিয়ে এসে করবেন, এবং দয়া করে সেটা আইসিএমআর এর পোর্টাল দেওয়া আছে, ওইখানে সুন্দর করে একটা কিউআর কোড দেখতে পাবেন, সেই কিউআর কোডে স্ক্যান করলে আইসিএমআর এর পোর্টালে ইজিলি তুলে দেওয়া যায়, যাতে সরকারের কাছে একটা নথি থাকে, আপনার কাছেও আপনার নামে একটা রেজিস্ট্রি থাকে, যাতে ভবিষ্যতে যদি আপনার এরকম কোভিড হওয়া এবং না হওয়া নিয়ে কোনো সংশয় তৈরি হয়, ভ্যাকসিন পাওয়া না পাওয়া নিয়ে বা ভর্তি হওয়া নিয়ে, এসব অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে,
সুতরাং কোভিড টেস্ট আপনি অবশ্যই করবেন, এবং করে যদি পজিটিভ আসে আপনি নিজেকে আইসোলেট করবেন। আইসোলেট করার কথার মানেই হলো যে আপনার থেকে যাতে অন্য লোকের না ছড়ায়, আপনার বাড়ির লোকের না ছড়ায়। আমরা হোম আইসোলেশন মানে একটা খুব সহজ ভুল করে ফেলি, বাড়ির 10টা লোক একসাথে মিলে থাকলাম কিন্তু বাড়িতেই থাকলাম কিন্তু সবার মধ্যে আমি ছড়িয়ে দিলাম, তাহলে সবাই আক্রান্ত হয়ে গেল। সুতরাং হোম আইসোলেশন মানে কিন্তু আমি বাড়িতে একটা ঘরে নিজেকে আবদ্ধ করে রাখবো, আমি সবসময় মাস্ক পরে থাকবো, এবং যতটা যতটা সম্ভব আর কি দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। ডক্টর দুলু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার এর পরের বার একটাই বক্তব্য যে বাড়িতে যখন আপনারা থাকবেন তখন অবশ্যই যারা কোভিড আক্রান্ত হচ্ছেন বা যাদের মনে হচ্ছে যে মিনিমাম একটা সিমটম তৈরি হচ্ছে বা আমার একটু হাঁচি কাশি গলা ব্যথা হচ্ছে, আপনি অবশ্যই নিজেকে আইসোলেট করুন, অ্যাটলিস্ট একটা ঘরে নিজেকে বন্দি করুন, বাকিদের বলুন যে আপনার এরকম অসুবিধা হচ্ছে, সুতরাং তারাও যেন মাস্ক পরে থাকে এবং আপনিও যেন মাস্ক পরে থাকেন। এবং বাড়ির মধ্যে যে কোনো রকমের গ্যাদারিং, মানে ধরুন আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন বেড়াতে এসেছেন, কোনো বন্ধু দেখা সাক্ষাৎ করতে এসেছেন বা আপনি কারো বাড়িতে গেছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক। এরকম করবেন না যে এরা চেনা লোক তাই জন্য আমাদের এদের থেকে আমার কোভিড হবে না, এই ভুলটা যেন না হয়। এবং প্রথম এবং শেষ কথা যেটা আমি আরেকবার বলবো যে মাস্ক কিন্তু মাস্ক, এবং মাস্কের মধ্যে যারা কাপড়ের মাস্ক করেন তারা যদি রেগুলার কাপড়ের মাস্কটা কেচে পরেন তাহলেই সেটা সম্ভব, এবং মাস্কটা নাকটা ঢাকা থাকবে, মুখটা ঢাকা থাকবে এবং সাইড দিয়ে যেন কোনো ফাঁকা না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যাদের পক্ষে সম্ভব তারা দুটো করে সার্জিক্যাল মাস্ক পরবেন, এবং যাদের পক্ষে আরো সম্ভব মানে যাদের ক্ষমতা আছে তারা অবশ্যই N95 মাস্ক পরবেন। N95 মাস্কটা একদম আমরা বলবো যে সবচেয়ে ভালো, সবচেয়ে কার্যকরী, কিন্তু যদি সেটা না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট দুটো সার্জিক্যাল মাস্ক, বা যারা ভারতবর্ষ অত্যন্ত গরিব দেশ সেখানে সবার পক্ষে সেটা সম্ভব না, তাই যদি কাপড়ের মাস্কও পরেন সেটা যেন রেগুলার ধুয়ে কেচে এবং আপনার ওই কোভিড বিধিগুলো পালন করে আপনাকে কিন্তু পরতে হবে। মানে হাইজিনটা মেনটেন করতেই হবে, তাহলে আমরা অমিক্রন বা কোভিড থেকে নিজেদেরকে সুরক্ষিত এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো। আমি তো জানতে চাইবো যারা প্রাথমিকভাবে উপসর্গহীন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে, বিশেষত ভাবে কি ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে অনেকটাই কি ঝুঁকিপূর্ণ? না দেখুন, আমরা যেটা দেখছি আপাতত যে উপসর্গহীন যারা তাদের ক্ষেত্রে কিন্তু অতটাও কিছু সমস্যা বোঝা যাচ্ছে না, হয়তো ভবিষ্যৎ বোঝা যাবে 2-3 মাস পরে থেকে, সেটা আমরা এখনই বুঝতে পারছি না। তবে উপসর্গহীন মানে এটুকু আমাদের বুঝতে হবে যে ভাইরাল লোডটা অনেক কম, মানে ভাইরাসের ইনফেকশনটা হয়েছে কিন্তু সেভাবে বেশি বেশি পরিমাণ ভাইরাস ওনার মধ্যে এখনো আসেনি বা গ্রো করেনি, তাই জন্যই ওনার কিন্তু উপসর্গটা কম, এটা বুঝতে হবে। এবং উপসর্গ কম হওয়া মানেই যে তিনি তার থেকে রোগটা ছড়াবে না এরকমও কিন্তু নয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। যার উপসর্গহীন তার থেকেও কিন্তু রোগটা তার হাঁচি কাশি বা তার মুখে যে নিঃসৃত লালা বা মুখ থেকে যে কথা বলার সময় যে ড্রপলেট গুলো বেরোয় সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু পাশের লোককে বা সামনের লোককে তিনি আক্রান্ত করতে পারেন। তাই আমি আবারও বলছি যে আমরা তো সবার পক্ষে জানা সম্ভব নয় যে কে অ্যাসিমটোম্যাটিক বা কে উপসর্গহীন, তাই সবাই যদি মাস্ক পরেন তাহলেই কিন্তু এই যে এই যে ট্রান্সমিশন চেনটা মানে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বহু অংশে আটকে দেওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। সকলেই মাস্ক পরুন, সামাজিক দূরত্ববিধি বজায় রাখুন, তাহলে অমিক্রন এবং কোভিডের যে থাবা বলা যেতে পারে আমাদের ওপর পড়েছে সেটা অনেকটাই রক্ষা করা যাবে, নিজেদেরকে রক্ষা করতে পারবেন এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন। আজকের মতো পাঁচটা বিশেষ এখানেই শেষ করতে হচ্ছে, আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র হাই নিউজে, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।